আমার নাম হেবলু, কিন্তু সবাই ভালোবেসে মাতাল বলে ডাকে। তো আমরা মাতালটাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাথরুম ঘরে কাজে আসে কটো হাঁকবো কায়? তার মানে কি তুমি বাথরুম ঘর আর আমার হাঁকতে আসছি? দাদা জল তুলা আছে তো। আজকে আমরা যাবো গগন সাকিবের ডুপ্লিকেট মালের কাছে। গায়ক ও হ্যাঁ হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি গগন সাকিবের ডুপ্লিকেট গায়কের কাছে। চলো চলো ক্যামেরাম্যান আসো। নামটা মনে রাখবে, মাতাল দা। আচ্ছা দাদা, এখানে গগন সাকিবের ডুপ্লিকেট মালকে কোথায় পাবো বলতে পারবেন? থুড়ি 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 থুড়ি, গায়ক গায়ক গায়ককে কোথায় পাবো বলতে পারবেন? তোমরা কে বটে, তোমাদেরকে বলবো? ও আমরা বাংলা নিউজ চ্যানেল থেকে এসেছি, লাইভ চলছে, তোমাকে টিভিতে দেখাচ্ছে। লাইভ চলছে বটে? হ্যাঁ হ্যাঁ লাইভ চলছে, তোমাকে টিভিতে দেখাচ্ছে। তোমাদের ক্যামেরাটা কেমন লাগছে বটে? ও আচ্ছা, এটা আপনি DSLR দেখেছেন, SLR দেখেছেন, এটা বক্সেলার ডিজিটাল মাল। ও তাই নাকি বটে? আচ্ছা ওসব বাদ দিন, গগন সাকিবের ডুপ্লিকেট গায়ককে চেনেন নাকি সেটা বলুন। গগন সাকিব কে বটে? এটা মনে হচ্ছে গগন সাকিবকে খুঁজছো বটে। দাদা গগন সাকিবকে চিনি না বটে, কিন্তু গগন সাকিবকে চিনি বটে। আচ্ছা দাদা দাঁড়ান, স্যার এরা মনে হচ্ছে গগন সাকিবকে বগল সাকিব বলে চিনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বগল সাকিবকে কোথায় পাবো একটু বলতে পারবেন? বগল সাকিবকে ওই দিকে পাবে বটে। বগল সাকিবকে ওই দিকে পাবো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা নামটা কি বলুন তো? আমার নাম হেবলু, কিন্তু সবাই ভালোবেসে মাতাল বলে ডাকে। তো আমরা মাতালটাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো আমরা এখন বগল ইনি হলেন গগন সাকিবের ডুপ্লিকেট মাল বগল সাকিব। কি গড়ত মানে বলছি কি, এখানে আশেপাশে বগল সাকিবকে দেখেছেন? বাথরুম ঘরে কাজে আসে কটো হাঁকবো কায়? তার মানে কি তুমি বাথরুম ঘর আর আমার হাঁকতে আসছি? দাদা জল তুলা আছে তো। তোমার দিকে একটা সামান্য কথাও বুঝোনি কেন? দাদা আমার কাছে আইসা, আমার কথা জিজ্ঞেস করলে আমি আর কি করবো তুমি আমাকে কও। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই ভাইরাল গগন সাকিবের ডুপ্লিকেট মাল বগল সাকিব? এই সালা মুখ পোড়া মালকে কতবার বোঝাবো, ওটা মাল নয় মাল নয়, গায়ক। স্যার স্যার ওটা মাল নয়, গায়ক গায়ক। ও আচ্ছা আচ্ছা গায়ক গায়ক গায়ক, তাহলে তোমার মাল কয়েছে যে? ও আচ্ছা ওটা। দাদা আমরা গায়ককে ইংরেজিতে মাল বলে থাকি। থাকি ইঞ্জিরি ইঞ্জিরি আমার মাথার উপর যাই, মুখোশুখো মানুষ তো তাই। বাবা ভাগ্যিস মালটা ইংরেজি জানে না, নইলে তো স্যারের। আচ্ছা দাদা তোমার কাহিনী আসছো? ও আমরা আমরা বাংলা নিউজ থেকে এসেছি আপনার ইন্টারভিউ নিতে। কি ইঁদুরের গু? আরে ইঁদুরের গু না, ইন্টারভিউ। আপনি যে গানটা গিয়ে ভাইরাল হয়েছেন সেই গানটা শুনতে এসেছি আমরা। ও আচ্ছা আচ্ছা, মুখোশুখো মানুষ তো কিছু। ও আচ্ছা আচ্ছা, তাহলে দাদা গানটা গাই। হ্যাঁ গান লাইভ চলছে, ভালো করে গান। হ্যাঁ হ্যাঁ লাইভ চলছে, এবার ভালো করে গানটা গাও দেখি। আচ্ছা গাইডি গাইডি। আমার পাদে গন্ধ নেই বলে আরে তুইও গেলি চলে, তুই ছাড়ায় আমার পুদের ভেতরটা জলে, তুই পরের পাদ ধরে পুদের ভিতর যাচ্ছে পুরে, তুই হিনায় আমিটা পেদে পেদে যাচ্ছে মোরে, আমার পুড়ছে পুরুক পুত, তুই কোড়ারে তোর পুত, তবু মরার আগে আমি দেখবো না তোর পুত, আমার মৃত পদুটা তোরে ডাকবে একদিন গুপ, আমি দেখবো সেদিন তুই ওরে কেমনে রবি চুপ। তো দেখতেই পেলেন আমাদের বগল সাকিব
কত সুন্দর খালি গলায় গানটা কে শোনাবো। তো আমার একটাই প্রশ্ন দাদার কাছে, সেই প্রশ্নটা আমি জিজ্ঞেস করবো। তো দাদা, আপনার কি পাতে সত্যিই গন্ধ নেই? এই দাদারা সরে যান। হ্যাঁ হ্যাঁ সরেছি। প্রচুর পাদে গন্ধ। তো আজকের মতো লাইভটা এই পর্যন্ত। ক্যামেরাম্যান কোচার সঙ্গে আমি চুচা, দেখা হচ্ছে পরের লাইভে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। চলো, ততক্ষণের জন্যে বাই বাই।